আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আজকে আমার একটু মন খারাপ একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও এটা নিয়ে কত হাসি তামাশা করেছে মানুষের মুখে মুখে ছিল এই ডায়লগটা ছিল এই বিজ্ঞাপন আমরা এত দেখেছি আমার কথা যদি বলেন ভাই আমার ভাই মানে আমি দেখেছি ভাই বিটিভিতে যে কোনো প্রোগ্রাম হইলেই ব্যাপক ধরনে কিন্তু আগে বিজ্ঞাপন দিত আগে তো শুধুমাত্র বিটিভি ছিল তখন বিজ্ঞাপনের মধ্যে অন্যতম এটা ছিল যে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও একটা চিপসের বিজ্ঞাপন এই চিপসের বিজ্ঞাপনে একজন শিশু আর্টিস্ট বলতে পারেন বা অল্প বয়সী একটা ছেলে যার নাম সাদ হোসেন সে অভিনয় করেছে ব্যাপক ব্যাপক জনপ্রিয়তা পাইছে তখন মানুষের মুখে মুখে চলে গেছিল সেই চিপসের বিজ্ঞাপনটা এখন আর এরকম বিজ্ঞাপন দেখা যায় না দশসূত্রতা এই আমাদের মাঝে আর নাই আমার কাছে খারাপ লাগছে কাদের এই সেই কথাগুলো মনে পড়ছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে দিবেন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে বলবো দর্শক শ্রোতা আমরা হয়তো অনেকেই তার খোঁজখবর রাখি না চেহারারও অনেক পরিবর্তন হয়ে গেছে একটু বয়স হয়েছে না তার বয়স কত জানেন এখন মানে তিনি কত বছর বয়সে চলে গেলেন উনচল্লিশ বছর বয়স হয়েছিল তার তিনি অনেক কিছু দুনিয়াতে তার রেখে গেছে অসমাপ্ত কাজ রয়ে গেছে এই জন্য আরো বেশি খারাপ লাগছে দর্শক শ্রোতা তার একটা বিজ্ঞাপনে আমি কাজ দেখলাম তারপরে আর দেখলাম না মিডিয়াতে তাকে যুক্ত হইতে বা আর কোনো বিজ্ঞাপনে আমি দেখলাম না আপনারা দেখেছেন কি না জানি না তো যাই হোক তার নাকি অভিনয়ে কোনো ইন্টারেস্ট ছিল না এরপরে সে আস্তে আস্তে পড়াশোনা করে বড় হচ্ছিল বাবা মার একমাত্র পুত্র ছেলে তার আর কোনো ভাই নাই তার একটা বোন নাকি রয়েছে দর্শক শ্রোতা দুই সালে এসে তিনি বিয়ে করেন জানেন বিয়েও করেছেন তিনি দশ বিয়ে করার পরের বছরই তিনি চলে যান যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে তিনি সংসার শুরু করেন এবং সেখানে গিয়েও তিনি ব্যবসায় হাল ধরেন মানে ব্যবসা করার এক ধরনের মানে তার ইয়ে ছিল ইচ্ছা ছিল তো সেখানে গিয়ে তিনি গুছিয়ে নিচ্ছিলেন তার ঘরে কিন্তু একটি সন্তানও এসেছে সে সন্তানের বয়স নাকি পাঁচ বছর এই জন্য বললাম আমি যে খারাপ লাগছে তার স্ত্রীর জন্য তার সন্তানের জন্য তার বাবা মাদের জন্য আপনারা যারা ভক্ত আছেন আমার মনের ভাবটা বুঝতে আপনারা কি বুঝতে পারতেছেন তো যাই হোক আমরা শুনতে পারলাম তার রিলেটিভদের বক্তব্য শুনতে পারলাম যে তিনি বেশ কয়েকদিন যাবৎ লিভারের সমস্যায় ভুগছিলেন কিডনিজনিত সমস্যায় তিনি ভুগছিলেন তো এই দিকে মাঝেই তার দুইটা অপারেশন হয়ে গেছে অপারেশনের পর তিনি ভালোই ছিলেন নাকি কিন্তু মানুষ তিনি চিন্তা ভাবনাও করছিলেন যে অপারেশন করলাম এখন মনে হয় সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসলাম অনেকটা দিন হয়তো বা পরিবারের সাথে বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে স্ত্রী সন্তানদের সাথে কাটাতে পারবো তো হঠাৎ করেই এখন থেকে দুই তিন দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি মাঝে মাঝে অসুস্থ হন যখন অসুস্থ হন তখন তিনি নিজেই হাসপাতালে চলে যান তো সাদ হোসেন নিজেই হাসপাতালে চলে গেছে নিজে চলে গেছে যাওয়ার পর হঠাৎ করে তার অবস্থা খারাপ তার বমি হওয়া শুরু হয় এরপরে তার আইসিউর প্রয়োজন পড়ে তো সে আইসিউতেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন মানে এতটুকু সময় পান নাই যে তিনি তার শেষ কথাগুলো বলবে তার স্ত্রী সন্তানদের সাথে তারা আসা পর্যন্তও কিন্তু আসলে মানে তিনি সময় পান নাই তিনি শেষে কিছুই বলতে পারেন নাই কারুকে কিছু বলতে পারেন না তার স্ত্রী সন্তানকে দর্শক শ্রোতা তিনি আমাদের মাঝে আর নাই এইভাবেই তিনি আমাদের মাঝে থেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাকে ভাই তার শেষ কাজ বাংলাদেশে হয় নাই আপনারা যে অংশগ্রহণ করবেন তার শেষ কাজ বাংলাদেশে হয় নাই বাহিরের দেশেই হয়েছে তার স্ত্রী সন্তানদের কান্না কে ঠেকায় তার বাবা মা কান্না কে ঠেকায় এই বয়সে কি তার চলে যাওয়ার কথা ছিল এখন কার কখন ডাক আসে আমরা আসলে জানি না তবে খারাপ লাগছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে ভালো আর্টিস্ট ছিল